Dr. Wahiduzzaman Tamal, Chairman Organizing Committee, Gulshan Club Olympiad. Tini achen amader shonge tar kach theke shunbo ebarer ayojoner aro nanan bishoy niye. Hello, welcome to our show. Kemon achen? আপনাকে আমি পরিচয় করাচ্ছিলাম যে চেয়ারম্যান অর্গানাইজিং কমিটি গুলশান ক্লাব অলিম্পিয়াড 2019 এ যখন আপনাদের প্রথম আসর হলো তখনও আপনি সেম দায়িত্বে ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এবারেও সেম দায়িত্বে আছেন। সো সেম দায়িত্বে যখন থাকে তখন যেটা হয় যে আগের বারের আসরের সফলতা কিংবা যে ল্যাকিংসগুলো ছিল সেগুলো সবই আপনি ভালো করে জানেন। নিশ্চয়ই এবার সাফল্যগুলোকে ধরে রেখে দুর্বলতা যেগুলো ছিল সেগুলো কাটিয়ে আরও অনেক সুন্দরভাবে আয়োজনটা করার চেষ্টায় আছেন। অবশ্যই এক্সপিরিয়েন্স তো কাউন্ট করেই। আমি বলবো আমি ভেরি লাকি যে 2019 যেটা অলিম্পিয়াড হয়েছিল সেটাতে আমার সৌভাগ্য হয়েছিল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার, এবং এবারও আছি আমি। তো গতবার যেটা হয়েছিল আমরা হঠাৎ করেই চিন্তা করেছিলাম যে এই ধরনের একটা ইভেন্ট অর্গানাইজ করি, তো হাতে সময়টা কম ছিল এবং যার জন্য আমরা যখন ইনভাইট করেছিলাম বিভিন্ন ক্লাবকে, 9টা ক্লাব আমাদেরকে রেসপন্স করেছিল, আমরা 9টা ক্লাবকে নিয়ে ইভেন্টটা আয়োজন করি। তো এবার আমরা 20টা ক্লাবকে ইনভাইট করেছিলাম, তার ভিতরে দেশীয় ক্লাব, ঢাকার ক্লাব, ঢাকার বাইরের ক্লাব এবং ঢাকায় অবস্থিত কিছু ইন্টারন্যাশনাল ক্লাব, যারা বিদেশি ক্লাব আছে তাদেরকেও আমরা ইনভাইট করেছি। সো এবার 15টা ক্লাব এবার আমাদের এখানে পার্টিসিপেট করছে। এবং হ্যাঁ, অবশ্যই গতবারের এক্সপিরিয়েন্স থেকে এবারেরটা আরও বেটার হবে, আরও অনেক বেশি লোকজন এটাতে পার্টিসিপেট করছে। আমরা গতবার টোটাল 333 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল, এবার সেখানে ডাবল না, ডাবলের থেকেও বেশি, এবার করছে 716 জন। সো দ্যাটস এ বিগ সাকসেস আমি বলবো, কারণ গতবারেরটা দেখে বিভিন্ন ক্লাব ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এবার এখানে নাম দিয়েছে। রেসপন্সটা ভেরি গুড। অ্যান্ড আমাকে দুঃখের সাথে জানাতে হচ্ছে এটাও যে আরও অনেক ক্লাব এখানে ঢুকতে চেয়েছিল কিন্তু আমরা পরে অ্যাকোমোডেট করতে পারি না, টাইমের স্বল্পতার জন্য, বয়সের জন্য, হয়তো ভবিষ্যতে সেই সমস্ত ক্লাবকেও আমরা ভবিষ্যতে এই অলিম্পিয়াডের আওতায় নিয়ে আসবো। এই লিমিটেশন কাটিয়ে উঠবেন এবং সেটা আরও অনেক বড় পরিসরে হবে, এই শুভকামনাই করছি। আপনারা কি শুরু থেকেই আসলে এরকম একটা অলিম্পিয়াড করার চিন্তাভাবনায় ছিলেন গুলশান ক্লাব? বেসিক্যালি আমাদের সোশ্যাল ক্লাবগুলো সম্বন্ধে মানুষের একটা ভুল ধারণা আছে, সেখান থেকেই কিন্তু আমাদের এই অলিম্পিয়াড করার চিন্তাটা। তাদের ধারণা হচ্ছে ক্লাবে আসা মানে শুধু আড্ডা দেওয়া বা এমনি বসে করা, যে অন্যান্য অ্যাক্টিভিটিস যে হয়, যে স্পোর্টস অ্যান্ড কালচারাল দিক থেকে যে কত ক্লাবগুলো রিচ এটা বোঝানোর জন্য এই অলিম্পিয়াডের আয়োজন, যে এখান থেকে এই অলিম্পিয়াডের মাধ্যমে বিভিন্ন ক্লাবের সাথে আমাদের ইন্টারাকশন হবে, আমাদের বন্ধুত্ব যে ভাবটা আছে এটার আরও সব প্রসার হবে এবং একে অন্যকে আমরা চিনব এবং খেলাধুলার মাধ্যমেই আমরা একটা সোসাইটিকেও এগিয়ে নিয়ে যেতে পারবো। সোশ্যাল যে বন্ডিং স্টাইলটা আসলে আরো স্ট্রং হবে সবার, দ্যাট ইজ দ্য মেইন থিং, সোশ্যাল বন্ডিং অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কাজটুকু করতে যে সেকেন্ড টাইম করছেন, সব দিক থেকে সহযোগিতা কেমন পাচ্ছেন? ফ্যান্টাস্টিক ফ্রম আওয়ার প্রেসিডেন্ট, হি ইজ গিভিং আস দ্য ফুল সাপোর্ট। আমাদের প্রেসিডেন্টকে যখনই আমরা বলেছি যে এটা করব বা করতে চাচ্ছি, আমাদের এই বাজেট লাগবে, সে উনি সবসময় এগিয়ে এসেছেন, আমাদেরকে বলেছেন ওকে গো অ্যাহেড, আই এম উইথ ইউ। সো দ্যাটস এ ফ্যান্টাস্টিক থিং। অ্যান্ড আমার যে কনভেনার যারা আছেন আমার কমিটিতে, এই অলিম্পিয়াড কমিটির, দে আর অলসো ফ্যান্টাস্টিক, সবাই স্বতঃস্ফূর্তভাবে নিজের অফিস বাদ দিয়ে এসে এখানে বসছে এবং তারা কাজ করছে। তো অনেকগুলো ইভেন্ট আপনাদের এবার দেখতে পাচ্ছি যে আগের আসরে যেগুলো ছিল সেগুলোর সাথে সংযোজন করা হয়েছে, তো কী কী ইভেন্ট এবার আছে এবং কোন কোন খেলায় আপনারা আসলে প্রায়োরিটি দিচ্ছেন বেশি? আমরা গতবারে কিছু ইভেন্ট ছিল না, আমরা ওমেন্স বাস্কেটবল এবারে করছি যেখানে 8টা টিম পার্টিসিপেট করছে। এই আইডিয়াটা এসেছে আমাদের মাথায় যে বাংলাদেশ এশিয়া কাপ ক্রিকেটে মেয়েরা স্বর্ণপদক নিয়ে এসছে, কিছুদিন আগে নেপাল থেকেও আমাদের সাফ ফুটবলে স্বর্ণপদক নিয়ে আসছে,
তো আমরা চিন্তা করলাম বাস্কেটবলটাকে একটু প্রমোট করা দরকার সেই উদ্দেশ্যে এবার আমরা মেয়েদের একটা বাস্কেটবল ইভেন্ট রেখেছি টিম ইভেন্ট এবং আটটা ক্লাব এখানে পার্টিসিপেট করছে এটা ছাড়াও আরেকটা জিনিস মাথায় ছিল যদিও আমাদের ফুটবল গ্রাউন্ড নেই আমরা ফুটবলটাকে এবার ইনকর্পোরেট করেছি আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে 20 তারিখ থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে ওটা মাথায় রেখে আমরা বললাম হ্যাঁ একটা এত বড় ওয়ার্ল্ড কাপ হচ্ছে ফুটবলকে আমরা কী করে বাদ দিয়ে দিই সেই চিন্তা করে আমরা ফুটবলটাকেও ইনক্লুড করেছি এবার এছাড়া ইয়াংদের জন্য একটা আর্ম রেসলিং আছে এটা একটা নিউ ইভেন্ট সাধারণত দেখা যায় এটা সব কেউ করে না বাট আমরা অর্গানাইজ করেছি আমাদের ইয়াংদেরকে উদ্বুদ্ধ করার জন্য আর্ম রেসলিং ইট উইল বি ইন্টারেস্টিং এটা ছেলেদের জন্য আছে এটা মেয়েদের জন্য আছে দুই পক্ষই খেলবে ইট উইল বি ইন্টারেস্টিং থিং খুবই ইন্টারেস্টিং হবে এবং প্রত্যেকটা আয়োজনই আমার মনে হয় যে খুবই চমকপ্রদ হতে চলেছে আপনাদের এবারে চেষ্টা করছি এবং আমি আপনাদের এই বিল্ডিংটা দেখলাম খুবই চমৎকার এটা সম্ভবত আপনাদের নতুন আগে তো আপনারা অন্য একটা বিল্ডিং এ ছিলেন এবং এর আগের বার আপনারা যেবার অলিম্পিয়াড করেছেন সেবার আপনারা পুরনো ভবনেই করেছিলেন এবার নতুন ভবনে অনেকগুলো আয়োজন হবে সো এই নতুন ভবনে আসলে কি কি আয়োজনের সুযোগ সুবিধা আছে এটা যদি একটু আমাদের বলেন এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি 2019 এ আমরা ইনোগ্রেট করি পুরোপুরি না 50% আমরা 2019 এ ইনোগ্রেট করি তারপর থেকে কোভিড চলে আসে কোভিডের পর স্লোলি এটা বিল্ড আপ হয় এবং আমরা পুরোটি চালু করতে পেরেছি অ্যান্ড লাকিলি আমি বলবো যেটা বললাম অলিম্পিয়াডের প্রথম চেয়ারম্যান এই বিল্ডিং যখন তৈরি হয়েছে আই ওয়াজ দ্য ডিরেক্টর ডেভেলপমেন্ট ছিলাম এটা সবকিছু মাস্টার প্ল্যান যেটা আছে মাস্টার প্ল্যানটের আমি ডেভেলপমেন্ট মাস্টার প্ল্যানে ছিলাম সো এটা যেটা দেখছেন আপনারা এটা খুবই ছোট একটা অংশ দেখছেন এটার যে মাস্টার প্ল্যানটা আছে এটার 1/3 বিল্ডিং এটা তৈরি হয়েছে তো এখন মেন স্পোর্টসগুলোকে এখানে শিফট করে একটা ছোট আকারে পরে মাস্টার প্ল্যান হিসেবে আরও 2/3 যেটা আছে সেটা ভবিষ্যতে আমাদের প্রেসিডেন্টরা কমিটির আছে তারা ডেভেলপ করবেন নিশ্চয়ই সেই স্বপ্ন খুব দ্রুতই বাস্তবায়ন হবে আর আপনাদের এই অলিম্পিয়াড 2022 এর জন্য অনেক অনেক শুভকামনা অনেক মহতি উদ্যোগ আপনাদের এটার পেছনে অনেক ভালো আপনাদের যে টার্গেট সেটা ফুলফিল হোক থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ব্রিফ করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ নগদে আসলে রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#. এবার আহোবতি যাও For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.